ইলিশ মাছের পাতুরি বাঙালিদের প্রিয় একটি পদ। দুই রকম পদ্ধতিতে পাতুরি করা যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম তেল ব্যবহার করে এই রেসিপিটি করা যাবে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি, সঙ্গে থাকবে ছোট্ট ছোট্ট টিপস। রেসিপিটি করার জন্য একটা বাটির মধ্যে বড় চামচের এক চামচ পোস্ত নিলাম, এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা বা হলুদ সর্ষে, চারটে কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি মিক্সার গ্রাইন্ডার পেস্ট করব, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। রেসিপিটি করার জন্য চার পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এক চামচ সর্ষের তেল দিলাম, আর বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। চিনি দিলে সর্ষের যে একটা তেজ থাকে সেটা অনেকটাই কমে যাবে। এবার ভালো করে হাত দিয়ে মশলাটাকে মাছের গায়ে মেখে নিতে হবে। সম্পূর্ণ মশলা উল্টে পাল্টে ঠিক এইভাবে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। ভালো করে মাখা হলে মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে নিতে হবে। তাহলে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে। কলা পাতার উপর সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম, অল্প একটু মশলা দিলাম। মশলাটাকে চামচ দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে মাছের সাইজ অনুযায়ী। মাছের পিসটার উপর দিয়ে দেব, মাছের উপরেও সামান্য একটু মশলা লাগিয়ে দেব। এবার কলা পাতা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, কলা পাতাটাকে সামান্য একটু আগুনে সেকে নিলে পাতার যে জল থাকে সেটা অনেকটাই কমে যাবে, আর ভাজ করতেও অনেক সুবিধা হবে। একটা পাতা দিয়ে মোড়ানোর পর আরও একটা পাতা দিয়ে ঠিক একইভাবে মুড়িয়ে নেব, তাহলে মশলা বেরিয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এবার একটা সুতো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। একটু ভালো করেই বাঁধতে হবে যেন বাঁধনটা রান্নার সময় খুলে না যায়, ঠিক এইভাবে। একই পদ্ধতিতে সবগুলো মাছ কলা পাতায় মুড়িয়ে নেব। আজকের রেসিপিটা আমি গরম জলের ভাপে করব। তার জন্য নিয়ে নিতে হবে একটা বড় সাইজের পাত্র। আমি এখানে একটা হাঁড়ি ব্যবহার করেছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছি। উপরে একটা জালির মতো থালা বসিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো সব এইভাবে দিয়ে দেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, জলের পরিমাণটা অবশ্যই পাত্রের অর্ধেক পর্যন্ত রাখবেন, তা না হলে মশলাটা ধুয়ে যেতে পারে। সবগুলো মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এবার মাছগুলো সব নামিয়ে দিয়ে উল্টে নেব। উপরের মাছগুলো এবার নিচের দিকে দেব, আর নিচের মাছটা উপরের দিকে দেব। এভাবে উল্টে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সবগুলো মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট পর দেখুন পাতার রঙটা পরিবর্তন হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার এই পাতুরিগুলো খুব ভালোভাবে তুলে নিতে হবে একটু জল ঝরিয়ে। এর মধ্যে সামান্য একটু বাষ্পের জন্য জল তৈরি হয়, জলটাকে এইভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাতুরি রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করার আগে সুতোগুলোকে কাঁচি দিয়ে এইভাবে কেটে দিলে পরিবেশন করতে সুবিধা হবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে প্লিজ জানাবেন, আর অবশ্যই একটি লাইক করে দেবেন। খেতে খুবই সুস্বাদু হয় ইলিশ মাছের পাতুরি। একদম কম তেল ব্যবহার করে রেসিপিটি তৈরি হয়ে গেল। মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে পাতুরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।